জানালার পাশে দাঁড়িয়ে ভাবির জন্য অপেক্ষা করছি। বেশ কিছুদিন আগে আমার একটি ভিডিও হয়তো দেখেছিলেন যে আমি একটা ভাবির বাসায় বেড়াতে গিয়েছিলাম। ভাবি বললে ভুল হবে, বোনের থেকে কম নয়। তো আমি কোচিং থেকে মাত্রই বাবাইটাকে নিয়ে এলাম, আর ভাবি ফোন করেছে যে বাসায় আছেন কি না। তো বললাম হ্যাঁ আসি, তো ভাবি আসবে আর আমি এখানেই দাঁড়িয়ে অপেক্ষা করছি। আর আপনাদের সঙ্গে আমার কিছু গাছ শেয়ার করলাম। নর্মালি যেটা হয়, কেউ আসার কথা শুনলেই তখনই যেন মনে হয় যে বাসায় কিছু নেই, কী দেবো। তো আমি এটা সেটা ভাবতে ভাবতে এক সময় মনে হলো যে ঠিক আছে, তাহলে কিছু চাল ভিজাই। তো চাল আর ভিজানোর খুব একটা সময় ছিল না, সে অবস্থাতেই আমি আস্ত না ভেজা চালগুলো দিয়েই ভাবলাম যে তাহলে চেতাই পিঠা করি। ফ্রিজে বক্সে করে মাংস তুলে রাখা আছে, ওটা দিয়ে গরম করে নিব। তো কয়েকদিন আগে চিতই পিঠা করেছিলাম, আবার শাঁসটা ধুয়ে নিচ্ছি ভালো করে। ভালো করে না ধুলে আবার দেখা যাবে যে পিঠাগুলো উঠবে না। আর এই যে এদিকে বক্সের মধ্যে যে মাংস তুলে রাখা ছিল, মুরগির মাংস, সেটাই আমি এখন গরম করে নিব। আসরের আজান দিয়ে দিয়েছে, আর আমিও এই আসরের আজানের সময় এই মোটামুটি বাবাইটাকে নিয়ে বাসায় আসি। আজ আরও মনে হচ্ছে দুই চার মিনিট মনে হয় আগেই ঢুকেছি বাসায়, এর জন্য এখন আজান দিচ্ছে। এখন পর্যন্ত যে সকল আপুরা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। তো বুঝতেই পারছেন যে আমার কতটা তাড়াহুড়ো লেগে গেছে। এই যে চাল বেশ ভালোই দেখলাম যে ভেজে নি, তাতে কী হয়েছে ব্লেন্ডার হয়ে গেছে। তো ব্লেন্ডারের মধ্যে মোটামুটি পাথর দিলেও তো ব্লেন্ড হয়ে যাবে, তাই না? ভাবি ভাবির মেয়ে, ওরা একটু ঝাল খেতে পছন্দ করে, এর জন্য ঝাল ঝাল সব রান্না। আর এই যে বড়া যে করব, এটা নিঝুম একটু পছন্দ করে খেতে, ও এই মুচমুচে করে এই বড়াটা করে দিলে পেঁয়াজ টাইপের বেশ পছন্দ করে। বাসায় মোটামুটি আর কি যা ছিল তেমন কিছুই ছিল না। আবার আমি এই যে চিতই পিঠার জন্য গোলা করেছি, এখান থেকে একটু ডালের মধ্যে দিয়ে ব্লেন্ড করব। একেবারে শুকনো করার থেকে একটু পানি দিতাম, তবে যেহেতু এখন চালের গোলাটা রয়েছে ওখান থেকে একটু দিয়ে দিলাম। চালের যে চালের গুঁড়িটা কিন্তু বড়ার মধ্যে বা পেঁয়াজের মধ্যে দিলে খুব সুন্দর ক্রিসপি হয়, তো এই কাজটাই আমি এই গোলাটা দিয়ে সেরে নিলাম। এই ফাঁকে কিন্তু আমি কিছুটা আলুও কেটে নিয়েছি। তো এই যে পেঁয়াজ, কাঁচা ঝাল, লবণ, হলুদ দিয়ে তারপরে চটকে নিব, মানে পেঁয়াজ বা বড়ার জন্য মেখে নিব। যে রান্নাই করি না কেন, আর যত তাড়াতাড়ি করি না কেন, করতে চাই না কেন, দেরি হবেই। তো পেঁয়াজের জন্য এবার এখানে আমি একটা পাশে তেল দিয়ে দিয়েছি, আর দেখুন কত তাড়াহুড়ো করতেছি। আমি মশলাও দিয়ে যে ডালটা মাখবো ভুলে গেছি, তো এখানে আমি একটু রসুন আর একটু জিরে বাটা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজগুলো ভেজে নিব, এভাবে একটু ডুবো তেলের মধ্যে ভেজে নিলে খুব সুন্দর ক্রিসপি হয়, খেতেও বেশ ভালো লাগে। একটু তেল দিয়ে আমি এই যে খাজটা মুছে নিব। এরপরে মাশাল্লাহ, পিঠাগুলো এত সুন্দর ফোলে যে নিজের হাতকেই নিজের বিশ্বাস হয় না যে আমি পিঠাগুলো করেছি। অনেক সময় হয়তো চালের জন্য পিঠা ভালো হতে পারে, বা মানে কিছু একটা এরকম হয়। ছোট সময় দেখতাম মারা বলতো যে চাল ভালো হলে পিঠাও ভালো হয়, তো আমি আসলে জানি না, আমার এ ব্যাপারে একেবারে অভিজ্ঞতা নাই বললেই বল চলে। তো পাশের চুলায় তো এই যে পেঁয়াজ একটু উল্টো পাল্টে দিলাম, পেঁয়াজগুলো প্রথমে যখন দিয়েছিলাম সেভাবেই জমাট বেঁধেছিল, পরে আবার উল্টে পাল্টে একেবারে যখন একটু কিছুটা হয়ে যায় তখন একা একাই ছুটে ঝুরঝুরে হয়ে যায়, একটার গায়ে একটা লাগা থাকে না। তো একটু কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে পিঠা। আর এই পিঠাটা করার একটাই মানে, দেখা যায় যে সব খাবার বাসায় রান্না করে খাওয়া হলেও কিন্তু সবাই চিতাই পিঠাটা করতে পারে না, একটু কষ্টসাধ্য কাজ। তো এর জন্যই মোটামুটি চিতই পিঠাটা রাখার চেষ্টা করেছি ভাবির জন্য, ভাবি খেতেও পছন্দ করে। তো এই তো মোটামুটি এগুলোই করেছি, আর ভাবলাম একটু আম কাটবো। তো যেহেতু রাত হয়ে গেছে তো একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে, আর ভাবির সাথে এরকম একটা সম্পর্ক ওইভাবে আসলে না যে চেয়ার টেবিলে বসে খাবো। এর জন্য একেবারে বেডের উপরে নিয়ে এসেছি, এখানে গল্প করব আর আড্ডা দিতে দিতে খাওয়া হবে গল্প গুজব। এরপরে মনে করেন যে যেরকম আর কি হয়, যেহেতু একটু বেশি সময় থাকা হবে এক জায়গায়, কথাবার্তা বলা হবে,
তো যদি মনে হয় যে বসতে বসতে কোমর ব্যথা হয়ে গেছে, সেক্ষেত্রে একটু কাত হওয়া যাবে বেডের উপরে। আর বেশ কিছু সময় থাকার পরে, গল্প স্বল্প হওয়ার পরে, যদিও আপনাদের ওই খাবারটার শেষে এই খাবারটা দেখানো হচ্ছে, কিন্তু আসলে এটা বেশ গ্যাপে করা। তো ভাবিরা দুইজন আর আমরা দুইজন, আমি আর বাবাই আর ভাবি আর ভাবির মেয়ে, তো এই যে সবাই এক জায়গায় বসে আবার খাবার অর্ডার করা হয়েছে। তো বেশ ভালোই, অনেকটাই ছিল দেখে। তো কিভাবে দিয়েছে কে জানে ডেলিভারি বয়, যে দেখলাম যে সসগুলো কাত হয়ে পড়ে গেছে। তো যাই হোক, খাবারের মধ্যেই পড়েছে, কোনো ব্যাপার না। তবে খাবারটা বেশ ভালোই দেখে মনে হচ্ছে। অনেকটাই ছিল, 3 পিস চিকেন ফ্রাই আর এই যে 2 রকমের সস। তবে যে সসটা দেখা যাচ্ছে সাদা, ওইটা বেশি টেস্টি ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, খুব ছোট করে শেয়ার করলাম। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।